এর আগের বছর অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত সাজেশনগুলো আমি দিয়েছি প্রথম অধ্যায় থেকে, তার মধ্যে থেকে দুটো প্রশ্ন তারা 100% কমন পেয়েছিল। মোটামুটি 6টি প্রশ্ন দিয়েছিলাম, 6টি প্রশ্ন থেকে দুটো প্রশ্ন তারা কিন্তু 100% কমন পেয়েছিল। তো এই দুটো প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে 2022 সালে আসে আর কি। আজকের এই ভিডিওটি ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণী 2023 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণী 2023 সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এটা তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে ভিডিওটিতে আলোচনা করবো, অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে হবে বা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ, এখান থেকে তোমাদের সুবিধার জন্য একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই। এর আগের বছর অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থীরা কিন্তু আমি যে সাজেশন দিয়েছি মোটামুটি 6টি প্রশ্ন দিয়েছি, সেখান থেকে কিন্তু দুটো প্রশ্ন 100% কমন পেয়েছিল। কোন দুটি প্রশ্ন 2022 সালে এসেছিল সেটি একটু দেখে নাও, তারপরে আমরা নিউ ইয়ার অর্থাৎ 2023 সালের পরীক্ষার্থীদের জন্য যে সাজেশনটা হবে সেটা তোমাদের সামনে তুলে ধরব। প্রথম প্রশ্ন, নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা পরিচয় দাও, সেটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে 4 মার্কের হিসেবে, এবং এই যুগের গুরুত্ব 4+4 হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে প্রশ্নটি রয়েছে এটি আমি 100% কমন দিয়েছিলাম যে এই প্রশ্নটি অবশ্যই আসবে, এবং এই প্রশ্নটির উত্তর নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে ফেলেছি এর আগের বছরে। কি বলছে, হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো সঙ্গে এই সভ্যতার পতনের কারণ। এখান থেকে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, দেখো এই যে হরপ্পা সভ্যতার পতনের কারণ, এই হরপ্পা সভ্যতার পতনের কারণ কিন্তু চলে এসেছে। এবার তোমাদের জন্য বা 2023 সালের পরীক্ষার্থীদের জন্য মেহেরগড় সভ্যতা এবং আর একটা যে সভ্যতা রয়েছে সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। তো এই দুটো সভ্যতা কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের এই দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে আদি মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ, এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমরা ভালো করে প্র্যাকটিস করবে 8 মার্কের জন্য। তো দেখো তোমাদের মোট 6টি সাজেশন এবছরের জন্য দিচ্ছি, কিন্তু তার মধ্যে প্রথম যে 4টি প্রশ্ন, প্রথম 4টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। বোঝা গেল কী বললাম, প্রথম 4টি মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন টাইপের প্রশ্ন। তো দেখো কী বলছে প্রথমগুলো, প্রথম সভ্যতা যেটা হচ্ছে মেহেরগড়বাসীর জীবিকা কী ছিল, সঙ্গে মেহেরগড় সভ্যতার ধ্বংসের কারণগুলি কী ছিল। দেখো এখানে 2022 সালে এসেছিল কী বলছে, হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ বা পতনের কারণ। এবার তোমরা মেহেরগড় সভ্যতার পতনের কারণটা ভালো করে দেখবে, 4+4 হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন টাইপের একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা আলাদাভাবে প্র্যাকটিস করতে পারো যে মেহেরগড় সভ্যতার পরিচয় দাও, একটা টিকা আসতে পারে যে মেহেরগড় সভ্যতার সম্পর্কে টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা হিসেবে হরপ্পা সভ্যতা ও সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা করো, 4+4 প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন টাইপের প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানব বা আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। এই প্রশ্নটি তোমাদের প্রথম বা 1 নম্বরে রাখা উচিত ছিল, কারণ এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তো 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন টাইপের একটি প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন কী বলছে, দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এই সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন এবং ধর্মীয় জীবন, এই সমস্ত কিন্তু আলোচনা করতে হবে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সঙ্গে প্লাস এই সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন এবং ধর্মীয় জীবন, এই সমস্ত কিন্তু আলোচনা করতে হবে এবং 95% কমন টাইপের প্রশ্ন একটি। 5 নম্বর, প্রাচীন মিশর দেশটির পরিচয় দাও, মিশরকে নীলনদের দান বলে কেন, 4+4 হিসেবে ইম্পর্টেন্ট এবং 90% কমন টাইপের প্রশ্ন। সুমেরীয় অধিবাসীদের প্রধান প্রধান পেশা ও শিল্পগত পারদর্শিতার পরিচয় দাও, 4+4 3-স্টার এবং 90% কমন টাইপের প্রশ্ন। এবং এই প্রশ্নটিও তোমরা আলাদাভাবে পড়তে পারো যে নদীকেন্দ্রিক প্রাচীন সুমেরীয় দেশটির পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের মোট 6টি, তার মধ্যে প্রথম যে 3টি 100% টাইপের কমন টাইপের প্রশ্ন, চতুর্থটা 95, মানে প্রথম 4টি তোমাদের খুব জোর দিয়ে পড়তে হবে, তার মানে এটা নয় যে পরবর্তীগুলো পড়বে না। তো এই 6টি প্রশ্ন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু 100% কমন পাবে। তো এর আগের বছরে এই সমস্ত প্রশ্নগুলো এসেছিল, তোমরা হাইলাইটে অবশ্যই দেখে নিয়েছো, তোমাদের বারবার বলবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে। তোমাদের সুবিধার জন্য বলে দিই, আমরা MCQ সাজেশন অলরেডি আলোচনা করে ফেলেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাচ্ছ, ওখান থেকে দেখে নেবে। আর এই যে বড় প্রশ্নগুলো রয়েছে এই সমস্ত বড় প্রশ্নের উত্তর নিয়েও কিন্তু আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।